লোকসভার ছবি, আজকের ছবি দেখুন, ভালো করে ছবিটা একবার দেখুন, নিরাপত্তার বড় সড়ো গলত দেখুন, এরা কারা? দর্শক গ্যালারি থেকে যে দুজন ঝাঁপ দিচ্ছেন, এরা কারা? এরা কিভাবে ভিতরে ঢুকলেন? হুলস্থুল কাণ্ড একেবারে। লোকসভা চলছে, তখন অধিবেশন চলছে, তারই মধ্যে আশ্চর্যজনক ভাবে আজই সংসদে জঙ্গি হামলার বর্ষপূর্তি 2001। এটা 2023, 22 বছর পরেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে, কি হয়েছিল এখানে? রাজীব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে। রাজীব, অতটুকু একেবারেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আর এই প্রশ্ন উঠছে তখন একেবারে 22 বছর পরে, আজকে যখন সেই বর্ষপূর্তি উদযাপন হয়েছে, 22 বছরের পূর্তি, যখন যখন শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে, সেই দিনই দুপুর 1টা নাগাদ লোকসভা কক্ষে দর্শক আসন থেকে একেবারে ঝাঁপ দিয়েছেন, লাফ দিয়েছেন দুই যুবক। আর সেই লাফ দেওয়ার পরে তারা নিচে নেমে যারা এমপিদের বসার সেই সাংসদদের যে বসার আসন, সেই আসনের উপর পা দিয়ে তারা হাঁটতে শুরু করছিলেন, এবং তাদের হাতে ছিল ফায়ার এক্সটিংগুইজার। ফায়ার এক্সটিংগুইজার অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড তারা কিন্তু খোলবার চেষ্টা করছিলেন। এবং তখনই হনুমান বেনিওয়াল, রাজস্থানের সাংসদ সহ কংগ্রেসের আরেকজন সাংসদ, তাদের আটকে ফেলেন, তাদের ধরে ফেলেন। আর ততক্ষণে কিন্তু হুলস্থুল চেহারা লোকসভা কক্ষের, অধিবেশন কক্ষে তখন সাংসদরা যে যার মতো একেবারে পালাবার চেষ্টা করছেন, দৌড় ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। এই যে ঝাঁপ, দুজন দর্শক আসন থেকে দুজন সাংসদদের উপরে ঝাঁপ দিলেন যে দর্শক আসন থেকে, এখানে বলে রাখা ভালো যে কোনো না কোনো সাংসদের, কোনো না কোনো সাংসদের সুপারিশ ক্রমে তাদের এলাকার দর্শক তারা আসেন। একটা পদ্ধতি রয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংসদরা রেকমেন্ড করেন, তারা সুপারিশ করেন, তাদের লিখিত একেবারে বয়ানের ভিত্তিতে কিন্তু সাধারণ মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া হয়, দর্শক আসনে বসতে দেওয়া হয়। আর এই দর্শক আসন থেকে কিন্তু অনেকটা নিচে, অনেকটা নিচে রয়েছে যে সংসদ কক্ষ, আর সেই কক্ষে ঝাঁপ দিয়েছে দুই যুবক। সেই দুই যুবককে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের পরিচয় এখনো পর্যন্ত জানায়নি পুলিশ। এবং এই নিরাপত্তার দায়িত্বে থাকা যারা রয়েছেন তারা একেবারে হতবাক হয়ে গিয়েছেন, তার কারণ আজকেই 22 বছর পূর্তি সংসদে যে হামলা, সেই হামলার আমরা দেখেছিলাম জঙ্গি হামলায় বহু মানুষের প্রাণ গিয়েছিল, সেই ঘটনা ঘটতে পারতো, তার কারণ আর একটু হলেই কিন্তু ফায়ার এক্সটিংগুইজার খুলে দিতে পারতো, এবং যারা দুই যুবক যারা ঝাঁপ দিয়েছেন দর্শক আসন থেকে, তারা সেই সাংসদদের চেয়ারের উপর পা দিয়ে দৌড়তে দৌড়তে সাংসদরা সবাই তখন সেখানে, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং অন্যান্য সব সাংসদরা, এবং তাদের মধ্যে একটা আতঙ্ক, যখন কাকলি ঘোষ দস্তিদার যখন কথা বলছেন আপনারা দেখলেন একটা আতঙ্ক, খুব স্বাভাবিক, কারণ আজকে দিনটাই শুরু হয়েছিল সেদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেদিনের ঘটনার কথা স্মরণ করে, অর্থাৎ 2001 সালের ঘটনার কথা স্মরণ করে সেদিন জঙ্গিরা অ্যাটাক করেছিল সংসদ। আর আজ 22 বছর পরেও দেখা গেল নিরাপত্তার এতটাই ফাঁক যে দুজন ভিজিটার্স গ্যালারি থেকে, সেখান থেকে দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে চলে এলেন, সাংসদরা যেখানে বসেন সেই টেবিলের উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে তারা ফায়ার এক্সটিংগুইশার খুঁজছিলেন, এবং অগ্নি নির্বাপন যে যন্ত্র, সেই যন্ত্র প্রায় খুলে ফেলেছিলেন, অর্থাৎ তারা এমন কিছু করতে চাইছিলেন যা সাধারণভাবে বোঝা সম্ভব নয়। তাহলে কি করতে চাইছিলেন তারা? কারা তারা? কোথা থেকে এসেছেন? কার সুপারিশে এসেছেন? সাংসদের সুপারিশ ছাড়া তো এই দর্শক আসনে বসা যায় না। নিরাপত্তার ফাঁক 22 বছর পরেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল ওই দুজন, কারা এরা? যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে সাংসদদের চোখে মুখে আতঙ্ক। রাজীব প্রতিনিধি আমার সঙ্গে বলছিলেন একটু আগেই কথা বলতে গিয়ে, রাজীব, এ ধরনের ঘটনার কথা তারা সকালে ভাবতেও পারেননি, যখন স্মরণ সভা হয়েছে যে সময় তারা 2001 অর্থাৎ 22 বছর আগের কথা সেই দিনে স্মৃতিচারণ করে যখন তারা সংসদে ঢুকেছেন, তারপরে এই ধরনের ঘটনা, রাজীব?
একদমই অতনু, দেখো যে বলা হচ্ছে যে ঘটনা ঘটতে পারত এবং যে ঘটনা ঘটেছে সংসদের এই আক্রমণ, সংসদের ভেতরে ঢুকতে পড়া, তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে সংসদের ভেতরে ঢুকতে গেলে কিন্তু এখন সাংসদদেরই বায়োমেট্রিক ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সাংসদদের চোখ, তাদের হাতের আঙুলের ছাপ ইত্যাদি ব্যবহার করে কিন্তু তারা ভেতরে পাবে। নিরাপত্তা ব্যবস্থা এতটাই আঁটোসাঁটো করা হয়েছে, সাংসদরাও আগের মতো অর্থাৎ পুরনো সংসদ ভবনে যেভাবে প্রবেশ করতেন সেভাবে কিন্তু প্রবেশ করা যায় না, অর্থাৎ যে একটা কার্ড পকেটে থাকবে বা একটা আরএফ ট্যাগ থাকবে, রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাগ, সেই ট্যাগ দিয়ে সাংসদরা আগে ঢুকতেন, এখন কিন্তু সাংসদরা নিজেরা ঢুকতে পারেন তাদের বায়োমেট্রিক ব্যবহার করে। এবং শুধু সাংসদ নয়, সাংসদদের সঙ্গে যারা যুক্ত থাকেন, যারা কাজ করেন, তাদেরও বায়োমেট্রিক সেখানে নথিভুক্ত করা হয়েছে, সেখানে ডিজিটালি রাখা হয়েছে। এরকম একটা জায়গায় নিরাপত্তার এই খামতি, এই গাফিলতি বড় সড় প্রশ্ন তুলছে। তার কারণ এই যে কোনো ঘটনা ঘটতে পারত, এই দুই যুবক যদি ধরে রাখো, যদি প্রধানমন্ত্রীর ঘাড়ে পড়ত এই দুই যুবক, যদি স্পিকারের ঘাড়ে পড়তেন, অন্য কারো ঘাড়ে যদি পড়তেন, তাহলে কি ঘটনা ঘটতো? আসলে তারা কি করতে চাইছিলেন সেটাই তো এখনো পর্যন্ত স্পষ্ট নয় দুজনে মিলে। তবে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, সংসদ ভবন বদলে গেছে, পুরনো সংসদ ভবন আর নেই, নতুন সংসদ ভবন। পুরনো সংসদ ভবনেও অনেক বেশি নিরাপত্তার কড়াকড়ির ব্যবস্থা করা হয়েছিল 2001-এর পর, আর নতুন সংসদ ভবন তো একেবারে প্রায় নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা। অথচ 2001 থেকে শিক্ষা নিয়েও 22 বছর পরেও নিরাপত্তার ফাঁক রয়েই গেল, না হলে দুজন ঢুকলেন কি করে? বাংলার সাংসদরা তখন সেখানে ছিলেন, তাদের কথা শোনাবো। দিলীপ ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ সস্তিজার এবং কার্তিক চিদম্বরমের বক্তব্য শোনাবো। সে মনে রাখবেন যে সময় ঘটনা ঘটে তখন সাংসদ খগেন মুর্মু তার বক্তব্য পেশ করছিলেন, তখনই হঠাৎ হুলস্থুল দেখা গেল, উপর থেকে দুজন ঝাঁপ দিলেন এবং যে কোনো সাংসদের ঘাড়ের উপরে তারা পড়তে পারতেন, স্পিকারের উপরেও পড়তে পারতেন। তারা সেখান থেকে গিয়ে দ্রুত অগ্নি নির্বাপন যন্ত্র খুঁজে সেটা খোলার চেষ্টা করছিলেন, অবশ্য তাদের তারপরে আটক করা হয়। কিন্তু ওই দুজন ঢুকলেন কি করে, কার সুপারিশে, কিভাবে, এ তদন্ত তো হবেই। কিন্তু ওই সাংসদদের কথা বলছিলাম, শুনুন তারা কি বলছেন সে সময়, কারণ তারা আতঙ্কে পড়ে গিয়েছিলেন। মাননীয় সাংসদ জো থে তুরন্ত উন্হোনে ভি ঘেরা উসকো পকড়া, তব তক উন্হোনে জুতা কে অন্দর সে কুছ নিকাল করকে ও গ্যাস জো হোতা হ্যায় কালারফুল ধোঁয়া ছোড়নে লাগা, কোই ডেঞ্জারাস কুছ নাহি থা, লেকিন চিন্তা কি বিষয়, এসা সামগ্রী লেকে অন্দর আ গয়ে, ये चिंता की विषय है, ऐसा ना हो इसलिए सतर्क रहना पड़ेगा, सबको टेस्ट करना पड़ेगा। तो वो कोई जस्ट न्यूज बनने के लिए, कोई दृष्टि आकर्षण करने के लिए उसे किए थे, देखने से लगा, बाकी दोनों को पकड़ के मार्शल ले गए बाहर। टू पर्सन्स जंप्ड एंड वन इज कमिंग ग्रेजुअली फॉरवर्ड, व्हाट इज द टारगेट, हाउ, व्हाई दे आर मूविंग लाइक दिस, नोबडी कुड गेस। सडनली सम स्मोक स्टार्टेड, इट्स अ येलोइश कलर। I was expecting maybe they are going to blast something or maybe they are going to shoot somewhere. It is a security lapse. We should not forget that it is the day of particular when our parliament was attacked. Sadan ke andar utar gaye aur haath mein kuch thi, usse bari bharka matlab gas nikalte the aur thoda matlab sadan ke andar hamare sare MPs jitne saathi hai wo pakad liye dono ko। কোই সিকিউরিটি বালে নেই, সারে এমপি উনকো পকড় লিয়ে, তো উসকে বাদ সিকিউরিটি ফোর্স ভি উনকো বাহার নিকল গয়ে থে, নিকল লেকে নিকালে, বাকি তো 2 বাজে তক সদন আবি বন্ধ হ্যায়, অ্যাডজার্নমেন্ট কর দিয়ে গয়ে। হয়নি কিছুই, হতে পারতো অনেক কিছুই, ঠিক যেরকম হয়ে যাচ্ছিল 2001-এ, 22 বছর পার, পুরনো সংসদ ভবন এখন আর সেখানে অধিবেশন হয় না, নতুন সংসদ ভবন, সেখানেও সেই একই অবস্থা। প্রথমত সুপারিশ ছাড়া তো দর্শক আসনে বসা যায় না, কোন সাংসদের সুপারিশে, যখন ভিতরে ঢুকছেন সিকিউরিটি চেক হয়নি, সিকিউরিটি চেক যদি ঠিক মতো হতো তাহলে ওই যে বলছেন সাংসদরা যে এমন কিছু একটা জুতো থেকে বার করলেন যেটা থেকে গ্যাস বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে হলুদ রঙের, সেসব নিয়ে কেউ সংসদে ঢুকতে পারেন কি করে? দর্শক আসন থেকে ঝাঁপ দিচ্ছেন, নিরাপত্তা কোথায় সাংসদদের, সংসদ ভবনের নিরাপত্তা কোথায়, একই প্রশ্ন তো উঠবে 22 বছর পরেও। এটা 2023, নতুন সংসদ ভবন, সেখানেও সেই দুজন কোথা থেকে যেন দুজন দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে চলে এলেন একেবারে সাংসদদের সামনে। রাজীব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রাজীব, সাংসদরা বলছিলেন, দিলীপ ঘোষ বলছিলেন যে ভয়ের কিছু নেই, তবে হ্যাঁ নিরাপত্তার গাফিলতি তো বটেই,
বড় সড় ঘটনা ঘটতে পারত। প্রশ্ন তো উঠছে এই যে সিকিউরিটি, অর্থাৎ যখন ভিতরে ঢুকছেন প্রত্যেক সাংসদকে চেক করা হয়, ইনভেস্টিগেট করা হয় তাদের, তারা সঙ্গে কিছু নিয়ে ঢুকছেন কিনা, কি কি নিয়ে ঢুকছেন, দর্শকদেরও নিশ্চয়ই করা হয়। দর্শকদের কিন্তু একেবারে মনে রাখতে হবে, এক টাকার কয়েন নিয়েও ঢুকতে দেওয়া হয় না এবং পকেটে পেন রাখা যায় না। রাজীব 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 এই প্রশ্নের উত্তর আমি নেব, আমি নেব, শুধু ওই মুহূর্তের ছবি এখন আমরা দর্শককে দেখাতে চাইবো, যখন সাংসদ খগেন মুর্মু বক্তব্য পেশ করছেন সেই সময়ের কথা, তখনই উপর থেকে দুজন ছাপ দেন, দেখুন সেই মুহূর্তের ছবি। সীমাবর্তী ক্ষেত্র মে রহনে ওয়ালি লোগো কি লিয়ে ভি হ্যায়, গির গয়া, দেখুন তড়ি ঘড়ি স্পিকার, তিনি তো বলে দিলেন যে দুটো পর্যন্ত মুলতুবি রাখা হলো সবার কাজ। খগেন মুর্মু তখন বক্তব্য পেশ করছিলেন, সে সময় হঠাৎ আওয়াজ হঠাৎ হুড়োহুড়ি পড়ে গেল, কেন না দুজন দর্শক আসন থেকে একেবারে ঝাঁপ দিয়েছেন সাংসদদের মধ্যে। রাজীবের সঙ্গে কথা ছিল, রাজীব তুমি বলছিলে যে সিকিউরিটি চেকিং কিভাবে হয় দর্শকদের ঢোকার সময়। একদমই, দেখো দর্শক এবং সাংসদ ছাড়া অন্য কেউ কিন্তু সংসদের ভেতরে তাদের মোবাইল, তাদের পেন, পকেটে কোনো খুচরো পয়সা, টাকা, রুমাল ইত্যাদি কোনো কিছুই নিয়ে যেতে পারেন না। এরকম আরো শত নিরাপত্তা বন্দোবস্ত কিন্তু সংসদের ভেতরে রয়েছে এবং যেমনটা আমি জানাচ্ছিলাম যে সাংসদরাও তাদের বায়োমেট্রিকের পরীক্ষা করার পর, বায়োমেট্রিক পরীক্ষা করার পর ভেতরে ঢুকতে পারেন। এর মধ্যে সাংসদরাই বিভিন্ন থেকে আসা, দেশে বিভিন্ন রাজ্য থেকে আসা সাংসদরা তারা সুপারিশ করেন তাদের এলাকার মানুষজন দর্শক আসনে বসে তারা সংসদ পরিচালনার দেখেন। অনেক ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের, স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আসেন এবং যারা আইনের যারা পরীক্ষার্থী পড়ুয়া তারাও আসেন, অর্থাৎ যাদের প্রয়োজন আছে। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে নিয়ম একই, অর্থাৎ কোনো রকমই কোনো কিছু নিয়ে প্রবেশ করার নিয়ম নেই, আটোফাটো বন্দোবস্ত। এবং এর বাইরেও যদি থাকে ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড একটি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ এই যারা দর্শক আসনে বসবেন তাদের উপর নজর রাখার জন্য প্রতি 5 থেকে 10 ফুটের মধ্যে কিন্তু পুলিশ কর্মীরা সিভিল ড্রেসে তারা থাকেন, অর্থাৎ সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সংসদের নিরাপত্তা রক্ষীরা তারা নজর রাখেন, যাদের ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বলা হয়। এই ওয়াচ অ্যান্ড ওয়ার্ড যারা কাজ করেন তাদের কি ভূমিকা ছিল, কারণ দুজন ঝাঁপ দেওয়া মানে তাদের পরিকল্পনা ছিল, তাদের কোন সাংসদ অন্য কোন সাংসদ তাদের সুপারিশ করেছেন, তাদের সুরক্ষা যাচাই হয়েছে, তারপরে তারা ঢুকেছেন। বড় প্রশ্ন, অত্যন্ত বড় প্রশ্ন, তার কারণ সংসদ ভবনের যে আক্রমণ, জঙ্গি হামলা, তার আজকে 22 বছর পূর্তি, আর আজকের দিন থেকেই বেছে নেওয়া, কোন বড় সড় বার্তাও হতে পারে এর পেছনে, আজকের দিন থেকেই বেছে নেওয়ার জন্য। এবং এটা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, অর্থাৎ আতঙ্কা ঘটে যাওয়া নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, পরিকল্পনা রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ওই দুজনকে জেরা করেই জানা যেতে পারে যে আসলে কি ছিল পরিকল্পনা, কি ছিল এদের আইডেন্টিটি, কি কোথা থেকে শুরু এবং ঠিক কি করতে চাইছিল এরা। তবে সংসদে আলোড়ন পড়ে গেল আবার সেই দিনই, ঠিক সেই দিন 13ই ডিসেম্বর 2001 সালের যে 13ই ডিসেম্বরের কথা বারবার বলা হয়, সংসদ হামলার কথা, ঠিক সেই দিনই একই ঘটনা, একই রকমভাবে নিরাপত্তার গাফিলতি প্রকাশ্যে এলো। এবার আর সেই জঙ্গি হামলা এখনই বলা যাবে না, কিন্তু দুজন, এই দুজন কারা তাদের পরিচয় জানা এখনো বাকি, কিভাবেই বা এরা দর্শক আসন থেকে ঝাঁপ দিলেন নিচে সেটাও এখনো জানা বাকি, তদন্ত তো চলবেই, প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। এবং সাংসদরা কি বলছেন, নিরাপত্তার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে তারাই বা কি বলছেন, সব শোনাবো আপনাদের বিরতির পর, সঙ্গে থাকুন।